সারা দেশে 160টি ইউনিয়ন পরিষদ এবং 9টি পৌরসভায় শেষ হয়েছে ভোট গ্রহণ। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ক্লাবের সভাপতি সেক্রেটারি দৃষ্টিতে আনা হলে তা উক্ত সাংবাদিকদের সহ জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসারের নিকট উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনলাইন পোর্টাল হতে সংবাদটি প্রত্যাহার করেন। প্রথম আলো, খোলা কাগজ, কালের কণ্ঠের প্রতিনিধি টেলিফোনে আমার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়েছেন। খোলা কাগজ নামক পত্রিকাটি প্রকাশিত সংবাদ ভুল ছিল মর্মে স্বীকার করে সংশোধনী দেয়। কিন্তু আমি লক্ষ্য করছি আমার এই সংবাদের সত্যতা যাচাই ছাড়াই অনলাইন ভিত্তিক সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল সমূহে সাব এডিটোরিয়াল লেখা হচ্ছে ও টক শোতে আলোচনা হচ্ছে, যা সত্যের অপলাপ, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর, অসম্মানজনক এবং দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার সামিল। সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলি সংবাদটি তুলে নিয়ে সংশোধিত সংবাদ প্রকাশের পরও যা আমি বলি নাই তা বারবার আলোচনায় আসছে, যা দুঃখজনক এবং কোনো ক্রমেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারে সম্মানিত সংশ্লিষ্ট সঞ্চালক ও আলোচকগণ বিরত থাকবেন বলে আমি প্রত্যাশা করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে আমার বক্তব্যের সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ জেলা প্রশাসকের ফেসবুক, গ্লোবাল বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং আমার কাছে সংরক্ষিত আছে। আমার বক্তব্য এখানে। ব্রিফ করছিলেন নির্বাচন কমিশনার কবিতা খানম।